শনিবারই বিজেপিতে যোগ দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বেসুরো নেতা ও বিধায়কদের নিয়ে দিল্লি যান রাজীব। চার্টার বিমানে দিল্লি পৌঁছন তারা, সেখানেই বিজেপির পতাকা হাতে তুলে নেন তারা। অমিত শাহ নিজে যোগাযোগ করে দিল্লিতে ডেকে পাঠান তাদের, কিন্তু এদিন বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে। অমিত শাহ না আসায় রাজীব বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দিতে হয়। রাজীব বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এদিন বিজেপিতে যোগ দেন বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, রথীন চক্রবর্তী। রাজধানীর অতি সুরক্ষিত এলাকায় বোমা বিস্ফোরণের পর ফের একবার প্রশ্নের মুখে পড়ল দিল্লির নিরাপত্তা। দিল্লি পুলিশ এখন অভিযুক্তদের স্কেচ তৈরি করতে ব্যস্ত। পাশাপাশি তারা মনে করছে এই বোমা বিস্ফোরণে কৃষক আন্দোলনের সুরক্ষার উপরেও বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে। শুক্রবার গভীর রাত পর্যন্ত দিল্লি পুলিশের একাধিক দল শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে। শুক্রবার বিকেল 5:05 নাগাদ রাজধানীর নিরাপত্তম ভিআইপি জোনে ইসরায়েলি দূতাবাসের কাছে হয় স্বল্প ক্ষমতাসম্পন্ন এই আইইডি বিস্ফোরণ। এতে কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি গাড়ি। দিল্লি পুলিশ শুধু এইটুকুই জানিয়েছে বোমাটি ক্ষমতা বেশি ছিল না, বিস্ফোরণের কারণ ছিল মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা। দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের বাইরে বিস্ফোরণের তদন্ত যতই এগোচ্ছে ততই নতুন নতুন তথ্য সামনে আসছে। দিল্লি পুলিশের স্পেশাল সেল ক্রাইম ব্রাঞ্চ ও এনআইএর দল ঘটনার তদন্ত করছে। এর মধ্যেই জয়শ উল হিন্দ নামে এক সংগঠনের নাম সামনে এসেছে। জয়শ উল হিন্দ ইসরায়েলি দূতাবাসের বাইরে বিস্ফোরণের দায় স্বীকার করেছে। যদিও এটি কী ধরনের সংগঠন, এর যোগ কাদের সঙ্গে রয়েছে, কোন স্লিপার সেল কিনা, এ ব্যাপারে কোনো তথ্য তদন্তকারী সংস্থার কাছে নেই। আসছে পরবর্তী সংবাদে। আগামী 7 ফেব্রুয়ারি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি কর্মসূচিতে অংশ নিতে হলদিয়া আসছেন তিনি। কয়েক ঘন্টার জন্য এই বঙ্গ সফর তার। যেহেতু কয়েক ঘন্টার জন্য এই সফর, তাই রাজনৈতিক কর্মসূচির সম্ভাবনা নেই, এমনটাই জানিয়েছে বঙ্গ বিজেপি। এদিকে 5 আর 6 তারিখ দুদিনের জন্য বঙ্গ সফরে আসছেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা। ফের রাতের শহরে আগুন। দমদম ক্যান্টনমেন্টের স্টেশন লাগোয়া একটি অস্থায়ী বাজারে গতকাল রাত 2:30 নাগাদ আগুন ধরে যায়। গায়ে গায়ে দোকান হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে গিয়েছে শতাধিক দোকান। প্রাথমিকভাবে বাজারের কর্মীরাই আগুন নেভানোর কাজে হাত দেয়। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 9টি ইঞ্জিন। প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, পুড়ে গিয়েছে বহু সামগ্রী। যদিও কী থেকে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল বাহিনী। আগুন কিভাবে লাগলো জানি না, জেনেছেন না? এই যে টিভি ওয়ার্ডেটটা পুড়তে, কতগুলো দোকান ছিল? 100 উপরে। ওই মাথার থেকে আগুন আসছে, আর 5 মিনিট থাকলি আমরা পাকতাম। আপনি তখন কোথায় ছিলেন? ও ঘরের মধ্যে শুয়েছিলাম। যখন আমাকে ডাকতে যা তখন প্রায় 2টার কাছাকাছি। এখন আমি এসে দেখছি অলরেডি মারাত্মক অবস্থা, মানে পাচ্ছিলাম না, পরপর সিলিন্ডার বা বাস করছে, ইয়ে করছে, এখানটা সব রকম দোকানদার আছে। 5 টাকায় তো আমাদের ডিভিশনাল কন্ট্রোল রুমে খবরটা আসে যে মার্কেটে ফায়ার হয়েছে ক্যান্টনমেন্টের রেল স্টেশনের পাশে। তো সেই মতন আমার দমদম ফায়ার স্টেশনের থেকে গাড়ি এবং নিয়ারবাই ফায়ার স্টেশন বড়নগর থেকে 2টো গাড়ি পাঠানো হয়। কিন্তু এখানে আসার পরে আগুনের ভয়াবহতা মারাত্মক ছিল। তো সড়ক ক্যাজুয়ালি 9টা গাড়ি পাঠানো হয় এখানে ফায়ার ফাইট করার জন্য। কিন্তু প্রাথমিক অবস্থায় আমাদের যেটা সমস্যা হয়েছিল গাড়ি ঢোকানো এবং গাড়ি বের করা। শনিবার মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে দেশজুড়ে পালিত হচ্ছে শহীদ দিবস। শনিবার সারা বিশ্বের মানুষকে প্রেরণা জাগায় গান্ধীর অহিংসার আদর্শ। মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বহু মানুষ শ্রদ্ধা জানিয়েছেন। শনিবার শহীদ দিবসে দেশজুড়ে 2 মিনিট নিরবতা পালন করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। আসছে পরবর্তী সংবাদে। শনিবার ঠাকুরনগরে অমিত শাহের সভা ছিল, তিনি না আসায় তা হচ্ছে না, কিছু বলার নেই তাই এলেন না বলেছেন মমতা বালা ঠাকুর। সভা বাতিলেই হতাশ মতুয়া সমাজ, সভাস্থল থেকে ফিরে যাচ্ছেন তারা। ড্যামেজ কন্ট্রোলে ঠাকুরনগরে মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়। আসছি পরবর্তী সংবাদে। শনিবার ব্যক্তিগত কাজে বাংলায় আসছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রবিবার হাওড়ার যোগদান মেলায় থাকার জন্য তাকে অনুরোধ জানায় বঙ্গ বিজেপি, কিন্তু ওই সভায় তিনি থাকছেন না। শুধু থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে সামনে রেখে রবিবার হাওড়ার ডুমুরজোলায় বিজেপির যোগদান মেলা হতে চলেছে, কিন্তু তিনি ওই সভায় থাকছেন না বলেই আপাতত জানিয়েছেন তিনি।
ঠাকুরনগরে অমিত শাহের সিএএ সম্পর্কিত জনসভা বাতিল, মতুয়া সম্প্রদায়কে অপমান করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এমনই অভিযোগ করলেন প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। শুক্রবার রাতে সেই সভা হঠাৎই বাতিল হওয়ায় মতুয়াদের মন ভার। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়ারা এসে গিয়েছিলেন ঠাকুর বাড়িতে। এই বিষয়ে প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর বলেন, অনেক বড় বড় ঘটনাতেও সভা বাতিল করেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নিঃশর্ত নাগরিকদের নিয়ে মতুয়াদের কিছুই বলতে পারবেন না স্বরাষ্ট্রমন্ত্রী, তাই অজুহাত দেখিয়ে আসলেন না ঠাকুরনগরে। মতুয়া ভক্তদের অপমান করলেন তিনি। এখনকার মতো আজ সারাদিন এই পর্যন্তই। আরও খবরের জন্য চোখ রাখুন 24 আওয়ার্স টিভির পর্দায়, সবার পাশে সবসময়।